আজকে আমার মন ভালো নেই। ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাউ আর ইউ অল, দিস ইজ ফ্রান, ওয়েলকাম টু আদার ভিডিও। আজকে মে মাসের 3 তারিখ আর কি, কালকে বলতে গেলে ঈদ ছিল। যাই হোক, আজকে আমরা এখন যাইতেছি এমন একটা জায়গায় যেখানে যেটার নামটা খুবই অদ্ভুত। তো আমরা সেখানে যাই এবং দেখি, মানে একটু রহস্য উন্মোচন করব এবং দেখব আসলে ওই জায়গাটার নামটা কি আসলে তেমন, কিছু মানুষ থেকে মানে একটু জাজ করব। তো যাই হোক, তো যাই দেখি আর কেন সেটাও আমরা ইয়ে করব। ভিডিওটা বড় না করে চলুন তাহলে যাওয়া যাক। ਜਿਹੜੇ ਪਾਸੇ ਵੇਖਾਂ ਤੇਰੀ ਹੀ ਦੀਦੇ, ਮੁਖ ਤੇਰਾ ਵੇਖ ਲਵਾਂ ਤੇ ਮੇਰੀ ਹੀ ਦੇ, ਤੇਰੇ ਬਿਨਾਂ ਵੀ ਦੱਸਾਂ ਜਿਵੇਂ ਅਮਰ ਜਾਵਾਂ, ਬਿਨਾਂ ਤੇਰੇ ਨਾ ਰਹਿ ਸਕਦਾ, ਤੂੰ ਸਾਵਾ ਵਿੱਚ ਹੈ ਜੋ ਵਸਦਾ ਏ, ਮੈਂ ਤੈਨੂੰ ਹੁਣ ਦੱਸਣਾ ਮੈਂ ਤੇਰੀ আমরা ওখানে গিয়েছিলাম। তো মামুন ভাই আমাদেরকে নিয়ে গেছে। তো সেখানে যাওয়ার পরে ও মানুষের মুখ থেকে আমরা শুনতে চাইছিলাম যে আসলে এই জায়গাটার নাম কি এবং কেন। তো আমরা যাওয়ার পর আমরা আসলে ওই জায়গাটার নামটা জানতে পারছি, মানে শুনতে পারছি, বুঝতে পারছি। যাই হোক, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, এরপরে মাঝখানে আমি আবার নামটা আমরা জেনে গেলাম। আমাদের আমরা ওখানে ওখান থেকে আবার এখান পর্যন্ত হাইটে আসছি এবং এখান থেকে অনেক ভালো একটা ভিউ পাওয়া যায়। আর আমাদেরকে এখানে এনেকে মামুন ভাই আনছে। আচ্ছা, সবার সাথে ইন্ট্রোডিউস করা দরকার। মিয়াপু আসো আসো, আমার ব্লগের মধ্যে ঢুকে যাও। সো ভিউয়ার্স, মানে জায়গাটার নাম চাচা ভাতিজার ঘাট কেন, রহস্যটা উদ্ঘাটন করতে অ্যাট লাস্ট ফাইনালি আমরা করতে পারছি। তো যাই হোক, আমাদের এই যে রহস্যটা সেটা হলো যে একদা এই ঘাটে চাচা আর ভাতিজা একসাথে গোসল করতে গিয়েছিল, মানে গোসল করতে গিয়েছিল। তো গোসল করতে যাওয়ার পরে তারা দুজন ঠুস করে ডুবে গেছে। মানে এই ব্যাপারটা শোনার পরে আমার কাছে এত মজা পাইছি আমি ভাই, মজা আয়া। ব্যাপারটা আসলে মজার দিক দিয়ে, মানে শুনতে হাসি লাগছে কিন্তু এমনি দিয়ে মানবতার দিক দিয়ে আমাদের কাছে খারাপ লাগবে। আই ফিল সরি, মানে শুনতে কেমন জানি লাগে না, মানে গেলো গোসল করতে, চাচাও গেলো সাথে দিয়ে, এরপরে যাওয়ার পরে আস্তে ঠুস করে ডুবে গেলো। নাম দিয়ে লোকজন আবার এটা চাচা পাতিচার ঘাটও নাম দিয়ে দিছে। কুচবি সত্যি মজাক নেই হো রা হে, সচ মে হুয়া হে। আমাদের আসলে যাওয়ার সময় শেষ, মানে শেষ। ওখানে একটা সূর্য দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আরেকটা কথা যে ধরো এখানে গোবর, মানে এখানে আসার পরে আমরা দুই যে কচুরি পানা দেখতে পাচ্ছি আর আমরা দেখতে পাচ্ছিলাম গোবর। আমরা আর কিছু দেখতে চাই না, তো আমরা এখন চলে যেতেছি আবার বাসায়। তো কালকে আমরা আবার ক্যামেরা অন করবো, আমরা কালকে মন চৌধুরী হাটে যাবো। সো ভাই, দেখা হচ্ছে আবার নেক্সট ডে। ভাই আমরা অনেক কিছু দেখছি, যা একটু মজা লাগছে, আপনাদের সাথে যা কিছু করছি একটু মজা নিলাম। তো আমি যদি আপনাদেরকে হাসাতে পেরেছি তাহলে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, ভিডিওটা এতটাই, নতুন ভিডিও আরও কয়েকদিন পরে চলে আসতেছে। ভিডিওটা এতটুকু দিন করে কারণ আজকে আমার মন ভালো নেই। মন ভালো নইলে না আইজা তো অনত আড্ডা মার কেউ না না, আজকে আমার মন ভালো নেই। তোর মন ভালো করে বললাম কিতে হদ তুই ঘুরতে যাবি সিভিক্স? না না, এরা হনুমিকে ডেটার ন, কারণ আজকে আমার মন ভালো নেই। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। সো ভিউয়ার্স, নেক্সট ব্লগ কী হতে চলেছে? নেক্সট ব্লগ আমরা গিয়েছিলাম এমন একটা জায়গায় যেখানে লক্ষ্মীপুর এমন কোনো মানুষ নেই যে চিনে না সেই জায়গাটি বা নাম শুনে না এই জায়গাটি। এমন একটা জায়গায় গিয়েছি যেখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ওখানে ঘুরতে যায়। তো আমরা গিয়েছি এবং আমাদের অনেক ভালো লেগেছে এবং অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমরা শেয়ার করতে পেরেছি। সব কিছু হয়তো ধারণ করতে পাইনি, তারপরও ভালো লেগেছে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।